শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে স্টাফ প্যাটার্ন বিষয়ে যে উদ্ভূত সমস্যা তৈরি হয়েছে সে বিষয়ে কয়েকটি কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বিবেচনার জন্য। আপনারা জানেন গত 16 সেপ্টেম্বর শিক্ষা দপ্তর থেকে স্টাফ প্যাটার্ন সংক্রান্ত একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল, অথচ এ বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশান দেওয়া হয়নি। ফলে সারা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল এবং সেই আশঙ্কা থেকে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সর্বত্র। আমরা শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে প্রথম থেকেই এর তীব্র বিরোধিতা করি এবং সারা পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করি তারা যেন স্টাফ প্যাটার্ন দাখিল থেকে বিরত থাকেন এবং সেই বার্তা ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিবাদ গড়ে ওঠে স্কুলে স্কুলে। এবং তার পরিপ্রেক্ষিতে গত 31 অক্টোবর শিক্ষা দপ্তর থেকে একটি ক্ল্যারিফিকেশান দেওয়া হয়। সেই ক্ল্যারিফিকেশানে কিছু বিষয় স্পষ্ট করে বলা হলেও অনেকগুলি বিষয়ে তারা নিশ্চুপ থেকেছেন, ফলে আশঙ্কা থেকেই গিয়েছে। এখন আমরা যে দাবিটি করছি সেটি হলো শিক্ষা দপ্তরকে এই আশঙ্কা দূর করার দায়িত্ব নিতে হবে। তার জন্য আমাদের স্পষ্ট দাবি, সমস্ত আন্দোলনকারী শিক্ষক সংগঠনগুলিকে আহ্বান জানিয়ে একটি ওয়ার্কশপ করা হোক এবং সেই ওয়ার্কশপের মধ্য দিয়ে যে প্রশ্নগুলি উত্থাপিত হয়েছে স্টাফ প্যাটার্ন সংক্রান্ত সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হোক এবং তার ভিত্তিতে যথাযথ ক্ল্যারিফিকেশান প্রকাশ করুক শিক্ষা দপ্তর। এই কাজটি যতদিন না করা হচ্ছে আমাদের আবেদন, স্টাফ প্যাটার্ন দাখিলের কাজ বন্ধ থাকুক। আমরা শিক্ষা দপ্তরের কাছেও এই আবেদন জানাচ্ছি, যদি প্রকৃতই এর সমাধান চান তাহলে অবিলম্বে এই আলোচনা সভা বা ওয়ার্কশপ এর আহ্বান করুন এবং সমস্ত সংগঠনগুলিকে নিয়ে তা নিয়ে সমস্ত বিষয়ে এর উপর আলোচনা হোক এবং তার ভিত্তিতে এই ক্ল্যারিফিকেশান জারি করা হোক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। আমরা আবেদন করছি শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক সকলের কাছে, আপনারা এই ক্ল্যারিফিকেশান চূড়ান্ত ক্ল্যারিফিকেশানের আগে কেউ হার্ড কপিতে সই করবেন না। আপনারা ভেবে দেখবেন আমাদের আবেদন এবং আমরা আশা করছি আপনারা সকলে এই আবেদনে সাড়া দেবেন এবং শিক্ষা দপ্তরকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরই কিন্তু দায়িত্ব নিতে হবে। এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে স্টাফ প্যাটার্নকে কেন্দ্র করে তার সমস্ত দায়িত্ব আপনাদেরই নিতে হবে এবং পরিষ্কারভাবে তার বক্তব্য তুলে ধরার জন্য আপনাদের নোটিফিকেশান জারি করতে হবে ক্ল্যারিফিকেশানের মধ্য দিয়ে। এছাড়া কোনোভাবেই স্টাফ প্যাটার্ন সংক্রান্ত সমস্যা সমাধান হবে না বলে আমরা মনে করি। নমস্কার।